হাই বন্ধুরা পমস্কারে আপনাদের স্বাগত তো আজকে এই তিনটে বাচ্চা নিয়ে সামান্য দুটো কিছু কথা বলবো সেই কথাটা হচ্ছে এই বাচ্চাগুলো সাদা বাচ্চা অনেকের ধারণা যেগুলো স্প্রিটসের বাচ্চা তাদেরকে একটা কথা বলি আমি কিন্তু স্প্রিটস করি না এই বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় পঞ্চাশ দিন ঠিক আছে প্রায় পঞ্চাশ দিন ঠিক আছে তো এদের ডিহার্মিংও হয়ে গেছে এবারে ভ্যাকসিন করব আর আমি ভ্যাকসিন যখন করি প্রত্যেকটাই বলেছি যে ভ্যাকসিন ডান ভ্যাকসিন ডান আমি এই কথাটা বলি না কিন্তু ভ্যাকসিন ডান তখনই বলবো যখন আমি ভ্যাকসিনটা করব ঠিক আছে এই ভ্যাকসিন নিয়ে এসেছি পুরো ভর্তি ছিল আগে যা যা বাচ্চা গেছে আমার বাড়িতে ইউজ হয়েছে পঁচিশটার বাক্স আছে আর ছটা সাতটা এখন তিনটে বাচ্চাকে করব ঠিক আছে এই ভ্যাকসিন করবো তার ভিডিও আমি আপলোড করে দেব ঠিক আছে আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমি ইনসুলিনের সিরিজ দিয়ে ভ্যাকসিন করি এতটাই ছোটো বাচ্চা ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে আমি ভ্যাকসিন করি তো তার আগে বলে দিই এখান থেকে দুটো বাচ্চা বুক হয়ে গেছে আর একটা সাদা বাচ্চা আছে তো এই বাচ্চাটা যাবে নৈহাটি এই বাচ্চাটা যাবে দীঘা কাঁথি এরকম আশেপাশে কোথাও যাবে আর এখানে আরও একটা বাচ্চা আছে তো ওই জন্য বলি আমি যখন ভ্যাকসিন করি বা আপনারা যেখান থেকেই যাই বাচ্চাই নেবেন ভ্যাকসিন ডান বলে কথাটা দেখুন এক একটা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যে কুকুর নিতে পারছেন বলবেন দাদা ভ্যাকসিনটা যে করছেন একটা ভিডিও আপলোড করে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে কি আপনি ডেটটা বা ডাক্তার যখন আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যদি বলে মুখের কথা আমি বিশ্বাস করব না আমার ক্ষেত্রেও তাই হয় ওই জন্য আমি কি করি আমি যখন যে বাচ্চাটা দিই তখন তাকে ভ্যাকসিন ভ্যাকসিনের ভিডিওটা আপলোড করে দিই তার সুবিধা কী হয় ডাক্তারবাবু দেখছে যে ঠিক আছে আমি এই ভ্যাকসিনটা করছি ডাক্তারবাবু পরের ভ্যাকসিনগুলো কী কীভাবে করবে সেই অনুযায়ী ডাক্তারবাবু ডিসিশানটা নিতে পারে আর মুখে বলে দিলাম ডান আর তারপরে ডাক্তারবাবুর কাছে যখন আপনি কুকুরটা নিয়ে গেলেন এখান থেকে কুকুরটা যাচ্ছে দীঘা বা অনেক দূরে কোথাও যাচ্ছে তখন বলে না আমি যখন দেখিনি আমি বিশ্বাস করব না প্রত্যেকটা বাচ্চাকে যখন ভ্যাকসিন করি আমি বলেইছি ভ্যাকসিনের ভিডিও আমি আপলোড করে দিই আর আর এই বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু রয়্যাল মিনি স্টার্টার খাচ্ছে আমি যারা বাচ্চাগুলো নেবে তাদেরকে প্রত্যেককেই বলে রেখেছি এক কিলো করে একটা রয়্যাল ক্যানিন কিনে রাখতে এখন একটা মাস রয়্যাল ক্যানিনই খাবে আপনি চিন্তা করে দেখুন এই বাচ্চাগুলো আজকে আমার কাছে অনেকদিন আগেই বুক হয়েছে আমি দিইনি এই কারণে আমি জানি এই বাচ্চাগুলোর মধ্যে কি কী সমস্যা তৈরি হতে পারে কেন অরিজিনাল কালচার পম টয় পম কখনোই আপনারা তিরিশ পঁয়ত্রিশ দিনের বাচ্চা নেবেন না বলবেন আরও লেটে নেব এই বাচ্চাগুলো অনেক দিন আগে বুক হয়েছে সেই জন্য আমি ঠিক করেছি এবার মোটামুটি আমি মানে দেওয়ার পরে আমি নিশ্চিন্তে থাকব। কেন আমার কাছে কোনো ফোন আসবে না দাদা কুকুরটা খাচ্ছে না সারাদিন এরকম পনেরো কুড়িটা ফোন আসে বিভিন্ন জায়গা থেকে তারা বাচ্চা নিয়েছে দাদা কুকুরটা দেখুন খাচ্ছে না কুকুরটা শুয়ে পড়েছে পাতলা পায়খানা বমি জ্বর তো জন্যই আমি বলি আমার থেকে যারা বাচ্চা নেবেন অন্তত প্রথম মাসটা এখান থেকে রয়্যাল ক্যানিন খেয়ে যায় আপনারা সেই রয়্যাল ক্যানিনটাই আপনারা ইউজ করবেন তারপরে ধাপে 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 আপনারা নিজের ঘরের খাবারে অভ্যস্ত করবেন হট করে নিয়ে গিয়ে বাচ্চা তো এরা হঠাৎ করে একটা বাড়ি থেকে একটা বাড়ি চেঞ্জ হবে খাবার চেঞ্জ হবে মানুষগুলো চেঞ্জ হবে জায়গা চেঞ্জ হবে জল চেঞ্জ হবে এরা হ্যাবিচুয়েট নয় এটা স্পিটসের বাচ্চা না বা বড় কোনো ব্রিডের বাচ্চা নয় তাও বলবো অন্য কোনো ব্রিডও যদি নেন আমি বলবো যার থেকে নেবেন তাকে জিজ্ঞেস করবেন দাদা কি খাবারে হ্যাবিচুয়েট তাহলে সেই খাবারটাই অন্তত একটা মাস আপনারা কন্টিনিউ করবেন তারপরে আপনাদের ঘরের সত্যি কথা যে একটা রয়্যাল কিনের দাম এক হাজার টাকা কিলো সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় যেহেতু আমার এই বাচ্চাগুলো এতটাই ছোট বাচ্চা এতটাই নাজুক মানে নরম ঠিক আছে এই বাচ্চাগুলোকে বেশি হাট খাবার দেওয়া যাবে না খুব অল্পই খায় ওই জন্য আমি ঠিক করি যে যারা বাচ্চাগুলো নিচ্ছে এক কিলো রয়্যাল ক্যানিন একটা বাচ্চার জন্য এক মাস এনাফ তো আমি ওই জন্য চিন্তা করি যারা বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে তারা যেন নিয়ে যাওয়ার পর কোনো প্রবলেম না ফেস করে প্রত্যেককে বলা আছে ঠিক আছে তো চলো একটা একটা করে ভ্যাকসিনগুলো করি এদেরকে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে দাদা চোখের তলায় কালো দাগ লাল দাগটা কেন আমি একটা কথা বলি সব পুকুরেরই কম বেশি দাগ থাকে তারপরে কি হয় ছোটো কুকুর তো খেলাধুলো করে আর এই চোখের এই যে লোমগুলো না চোখের পাতায় পড়ে চোখের পাতায় পড়ে পড়ে এখানে দাগ হয়ে যায় জলের দাগ হয়ে যায় এটাকে যদি রেগুলার করা হয় মোছা হয় তাহলে দাগটা থাকবে না কিন্তু আমাদের কাছে তো এতগুলো এইটা সম্ভব হয় না করি কিন্তু তাও সবসময় সম্ভব হয়ে ওঠে না কেন অনেকগুলো বাচ্চা তো এইটা নিয়ে অনেকের প্যানিক থাকে সেটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো চলো ভ্যাকসিনগুলো আস্তে আস্তে করি আর এই বাচ্চাগুলো কিন্তু খুব কম্প্যাক্ট সাইজে আসবে যারাই নিচ্ছে বাচ্চাগুলো দারুণ কম্প্যাক্ট সাইজ আছে আরো একটা বাচ্চা আছে কেউ ভাববেন না যে দাদা ওটা তো স্পিডস দিয়ে দিচ্ছে স্পিডস হলে আমি প্রত্যেককে একটা কথা বলেছি স্পিডস হলে বাড়িতে ফেরত দিয়ে যাবেন চোখ বন্ধ করে ভরসা করে নিয়ে যেতে পারেন স্পিডস যদি হয়ে যায় আপনি সোজা আমার বাড়িতে ফেরত দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো ভ্যাকসিনটা টানিয়ে আস্তে আস্তে করে আর আচ্ছা অনেকের ধারণা যে বলে আমি নাকি ডুপ্লিকেট ভ্যাকসিন ইউজ করি তাদেরকে একটা কথা বলছি ডুপ্লিকেট ভ্যাকসিন কোথায় পাওয়া যায় এই যে প্রত্যেক কটায় কিন্তু প্যাক হ্যাঁ এই যে প্রত্যেক কটায় কিন্তু প্যাক আছে কারণ অনেকের মনে তো অনেক রকম প্রশ্ন যে ডুপ্লিকেট ভ্যাকসিন ইউজ করি তো দেখুন আমি তো জানি না কোথায় ডুপ্লিকেট ভ্যাকসিন পাওয়া যায় তো আমি যেটা দিই মানে আপনারাও যে আপনাদের লোকাল দোকান থেকে জিনিস জিনিসপত্র কেনেন আমিও সেরকমই কিনি আর কি তারা কোথা থেকে আনছে আমি তো জানি না তো ডুপ্লিকেট না অরিজিনাল আমি সেটা বলতে পারবো না সবাই যেখান থেকে কিনছে যে দোকানটা করেছে সে তো আর আমার একার জন্য করেনি সে সবার জন্যই করেছে যে দোকানটা করেছে আমিও যেমন ওষুধ নিই ভ্যাকসিন নিই তারাও সেরকম নেয় তো তাহলে আমি যদি ডুপ্লিকেট নিই তাহলে সবাই বোকা তাহলে সবাই ওই ডুপ্লিকেট ভ্যাকসিনটাই নিচ্ছে তো ওই জন্য আমি দেখিয়ে দিলাম সিল প্যাক ডুপ্লিকেট না কি আমি জানি না এবারে আমি ভ্যাকসিন ইউজ করছি ভেনকোম্যাক্সের ভ্যাকসিন ইউজ করছি বারোশো টাকা প্রিন্ট আছে ঠিক আছে বারোশো টাকা প্রিন্ট আছে এবারে আপনারা চিন্তা করুন যখন আমি একটা কুকুরকে বাইরে বিক্রি করি কেন একটা ভ্যাকসিন করে দিই কেন এইটা হচ্ছে পার্ব ডিস্টেম্পারের যে কুকুরের রোগগুলো হয় সেটা থেকে খুব বাচ্চারা বাঁচবে তো আমি যখন একটা কুকুরের এত টাকা দাম নিতে পাচ্ছি আমি একটা ভ্যাকসিনও করে দিতে পারবো কেন এদের প্রাণটা আগে তো চলো ভ্যাকসিনটা করি টেনে নিই টানতে একটু সময় লাগে যেহেতু ইনসুলিনের জিনিস তো টানতে একটু সময় নেয় তো এই বাচ্চারা যাচ্ছে হচ্ছে কাথিন না দিঘা কোথায় বললাম ওইখানে কোনটাই তো সেই দাদার নামটা কি কি সুপ্রিয় পাত্র এরকম একটা কিছু নাম হবে দাদা তোমার ভ্যাকসিন করে দিচ্ছি তুমি এসে নিয়ে যেও আমি ভ্যাকসিনের ভিডিও তোমায় আপলোড করে দেবো এই যে ভ্যাকসিন টানা হয়ে গেছে ভ্যাকসিনটা আবার দেবো বুঝছো তুই ভালো করে ধর কিন্তু হ্যাঁ ওদেরকে দরকার হলে সরিয়ে দে যখনই কোথা থেকেও বাচ্চা নেবেন ভ্যাকসিন ডান কথা নয় আমার কাছে কথা হচ্ছে ভ্যাকসিনটা যখন নেবেন আপনারা বলবেন যে আমাকে ভিডিওটা আপলোড করে দিতে দেখুন কাজ দাঁড়া তুই ছেড়ে দে সামান্য কাজ ভ্যাকসিন হয়ে গেছে দেখুন ছুঁচের সাইজ দেখুন ইনসুলিনের সেমিন যার বলার কিছু নেই এইটুকু ছুঁচ জাস্ট একটু ডগা এতে ওর লাগারও কোনো ভয় নেই খুব পাতলা ছুঁচ ওর ব্যথা পাবে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি আপনারা যেরকম বাচ্চাদের বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দিতে নিয়ে যান খুব ছোট বাচ্চা হলে আপনারা ডাক্তারকে বলবেন দাদা ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে করতে কেন এত ছোট বাচ্চা এই যখন বড় হয়ে যাবে তখন আর চামড়া মোটা হয়ে যাবে তখন আর দরকার নেই তখন কিন্তু আপনারা নর্মাল যে টু এম এল এ ওটা করবে এখন এত ছোট বাচ্চা বলে আমি রিক্স নিই না ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে আমি করি তো দাদা দেখো তোমার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল তুমি এসে নিয়ে যাও ভিডিও আমি পাঠিয়ে দেবো যে নৈহাটিতে কাকু আসবে বলেছে বিশ্বকর্মা পুজোর পরে আশেপাশে একটা সময় করে আসবে তো দেখো বাচ্চাটা কি দাঁড়িয়েছে একদম একটুখানি সাইজ ঠিক আছে তো একে এখন ভ্যাকসিন করছেন আমি প্রত্যেককেই বলে রাখি আমি কিন্তু ভ্যাকসিন না করে বাচ্চা আমি কাউকে দিই না কেন পরে নিয়ে গিয়ে কোনো সমস্যা হবে সমস্যা মানে একটা বাড়ি থেকে একটা বাড়ি চেঞ্জ হবে তো একটা ভ্যাকসিন দেওয়া থাকলে কি ওর প্রোটেকশন থাকে কোনো শরীর তরির খারাপ চট করে আসতে আসে না তো নৈয়াটিতে যে বাচ্চাটা যাবে সেই ভ্যাকসিন আমি করে দিই ওর নাম রুদ্র হয় তো আমি ভ্যাকসিনটা করিয়ে দিচ্ছি তোমাকে ভিডিও আমি আপলোড করে দেবো দেখে এই ভ্যাকসিনটা দিলে কি সুবিধা হয় পরের যখন এর ভ্যাকসিনগুলো পড়বে তো ডাক্তারের সেটা বুঝতে সুবিধা হবে কেন আমাকে বহু লোক বলে দাদা ও ভ্যাকসিনের ভিডিওটা একটু আপলোড করে দিন ডাক্তার বউ দেখতে চাইছে না বিশ্বাস করছে না তো সেই জন্য আমি কি করি ভ্যাকসিনের ভিডিও আমি আপলোড করে দিই তাদেরকে তাহলে পরের যে ভ্যাকসিনগুলো হয় আচ্ছা 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 পরের যে ভ্যাকসিনগুলো হয় ডাক্তারবাবু দিতে সুবিধা হয় চলো ভ্যাকসিন হয়ে গেছে কার্ড পাঠিয়ে দেবো তুমি এসে নিয়ে যাও চলো বুক হয়নি তো এই বাচ্চাটা বুক হতো যদি মেল বাচ্চা হতো যারা ফোন করেছিল তারা মেল বাচ্চা চাইছে তো এটা মেল নয় এটা ফিমেল বুক হয়নি কিন্তু আমি নিজের সেফটির জন্য কেন আমার কাছে যেসব বাচ্চাগুলো আছে শো করবে বাড়িতে তো অনেক কুকুর আছে তো আমি যখন ভ্যাকসিন করাই সব এক ধার থেকে করিয়ে দিই তাতে হয় আমার সেফটি আর এই বাচ্চাটার জন্য সেফটি বিক্রি হোক আর চাই নাই হোক আমি এর একটা ভ্যাকসিন করিয়ে রাখলাম মেইন যে ভ্যাকসিন পারবো পারে সেটা আমি করিয়ে রাখলাম পরবর্তীকালে যখন আবার মনে হবে যে বিক্রি হয়নি আশা করি সেটা হয় না যখন যাওয়ারও তখন মোটামুটি চলে যায় বাচ্চা থাকে না এটা কারোর যদি ইন্টারেস্ট থাকে একটা ফিমেল বাচ্চা আছে সাদা কালচার পাম্প নিলে নিতে পারো খুব ভালো কম্প্যাক্ট সাইজের মধ্যে আসবে এখনো লোম পুরোভাবে খোলেনি ঠিক আছে লোম পুরো খুললে বাচ্চাটাকে আরো সুন্দর দেখতে লাগবে প্রচুর লোম আছে গায়ে পঞ্চাশ দিনের বাচ্চা এটা কি এটা যদি স্পিডসের বাচ্চা আরো আরো বড় হয়ে যেত আরো মুখের মাজুল কান আরো বড় হতো যাই হোক সেটা নয় আমি ভ্যাকসিনটা করে রাখছি এই বাচ্চাটা সেফটির জন্য বাচ্চাটা এখনো বুক হয়নি কারোর যদি ইন্টারেস্ট থাকে তোমরা কল করতে পারো চল ঠিক আছে তো আজকে তিনজনেরই ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল আমি ভিডিওটা শেয়ার করে দেব বারবার বলছি কেউ কিন্তু ওই মুখে বলবে না ভ্যাকসিন ডান ভ্যাকসিন ডান বলবেন দাদা ভ্যাকসিন যখন ভ্যাকসিনটা একটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে একটা বাচ্চার জীবন মরণ নিয়ে থাকে তো সবসময় চিন্তা করবেন যে দেখুন একটা বাচ্চা যখন আমরা যে যে দামে বিক্রি করি কিন্তু একটা যদি ভিডিও করে রাখি এক মিনিটের তা আমার মনে হয় এমন কিছু কারোর প্রবলেম আমার কথা নয় যখনই ভ্যাকসিন করবেন বলবেন দাদা প্লিজ একটু ভ্যাকসিনের ভিডিওটা আমায় দিয়ে দিন না হলে দেখুন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি এই বাজারে কেউ কাউকে বিশ্বাস করা আমার মনে হয় ঠিক নয় তো আমি বলবো এটা যেহেতু আপনারা একটা বাচ্চাকে সন্তানের মতন বাড়িতে নিয়ে যাচ্ছেন সবসময় সেদিকে ঠিক আছে একটা ভ্যাকসিনের ভিডিও করে দিন না হলে তো কোনো কথা নেই কিন্তু আমি বহু জায়গায় দেখেছি বলেছে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে কি ভ্যাকসিন করা আছে কি না করা আছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস কেউ এটা মিস করে যাবে না বলবেন দাদা একটা ভিডিও আমাকে দেখিয়ে দিন তাহলে আমার যে ডাক্তারকে দিয়ে আমি ভ্যাকসিন করাবো তার বলতে সুবিধা হবে কোন কোম্পানির ভ্যাকসিন দিয়ে ইউজ করছি দেখুন আমি ভেনকোম্যাক্স ইউজ করেছি এবারে ম্যাক্সটা খুব বেটার নবী ব্যাগ আমি ইউজ করতাম এবারে পাইনি ম্যাক্সটা তার থেকেও বেশি দাম তো ভেনকো ম্যাক্সটা আমার বাড়ির বাচ্চাকেও ইউজ করেছে যেগুলোকে রেখেছি আর যেগুলো যাচ্ছে তাদেরকেও ইউজ করেছে তো সুতরাং তোমরা যখনই বাচ্চা নেবে বলবে প্লিজ দাদা আমাকে ভ্যাকসিনের ভিডিওটা একটু আপলোড করি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু জানিও ঠিক আছে তো দেখা হচ্ছে একটা ভিডিওতে চলো এই বাচ্চাগুলো তাহলে কমপ্লিট হয়ে গেল বাচ্চাগুলো সব যাবার মোটামুটি কুড়ি তারিখের মধ্যে সোমবার একটা যাবে আঠেরো উনিশ তারিখ একটা যাবে তাহলে আর একটা পরে রইলো কারোর যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা কল করতে পারো ঠিক আছে চলো টাটা